माननीय प्रधानमंत्री महिला मानुष एत दल मीमांसा कर सीज कर रखे की কি কায়দা, একজনে মন্ত্রী বানায় দিচ্ছে, একজনে এমপি বানায় দিচ্ছে, একজনে উপজেলা নমিনেশন দিয়ে দিচ্ছে, আরেকজনে সভাপতি বানায় দিচ্ছে, আরেকজনে সেক্রেটারি বানায় দিচ্ছে, এতে যখন ফুরিয়ে গেছে ফিরে আবার দলের কোয়ালিটি পাল্টা ফেলাইছে। কয় একদল কৃষক লীগ, আর একটা ছাত্র লীগ, আর একটা যুব লীগ, আর একটা মহিলা লীগ, আর একটা পুরুষ লীগ, আর একটা ভ্যান লীগ, আর একটা রিক্সা লীগ, আর একটা কাশিকুদার লীগ, লীগ লীগ বানাইয়া আমার কাজ ভাগ করে দায়িত্ব ভাগ করে যারে যা দিচ্ছে সে খুশি দিব। আমি তো লীগের অংশ পাইছি। একটা মহিলা হয়ে যদি এক আমলিগির এত দলের এত মানুষ এভাবে খুশি রাখতে পারে, আমার আল্লাহ পারে কি পারে না? যারও যা দিয়ে দরকার, এক দলের সাহ ভাবনায় খুশি করছে, আমরা পিছিয়ে পড়ে গেছি। আমরা অভিযোগ করি, আল্লাহ তুমি এর হাতে ধরে ঠকাইলে কেন? আমাকে যদি নবীর জমানায় পাঠাইতে চাইতে আমরাও সাহাবি হতাম। আল্লাহ কয় ভাসে বসে তাতে কি হয়েছে? তোকে আমি অন্যভাবে ভুষাই দেবো। কদি কিভাবে? কয় সাহাবাদের ইমানের চাইতে তোকে ইমানের দাম 100 গুণ বেশি। এবার করে তাতে তো ভালো হয়ে গেলো। তারা টুকাও কয় যে এবার নবীর এদের বলাই দিচ্ছে, নবী নিজেই বলতেছেন যে তোমরা যারা আমার সামনে আছো আর যারা সামনে নাই, তাকে দুই দলের আমলের পার্থক্য মান্তামাসা কবি সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি ফালা হুয়া জুমিয়াতি শাহিদ। যারা ফাসাদে উম্মতের জামানায় আসবে, তার মানে যে সময় সুন্নত দুনিয়া থাকতেছে না, মিটে মিটে যায়, এইরকম সময় যদি কোনো উম্মত আমার মহব্বতের সাথে একটা সুন্নতের আমল করে, তোমরা আমার সাথে যারা আছো তারা ময়দানে যে গলা কাটায় যে শহীদ হবা, এইরকম শহীদের 100 শহীদের যে সোয়াব, তাদের এক সুন্নতে তার চেয়ে বেশি সোয়াব। তাহলে কি কাজে আল্লাহ পোষায় দিচ্ছে? পিছিয়ে পড়ে ঠগি নেই কথা, কোন পিছিয়ে পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অল্প সময়ের ভিতরে পোষানোর একটা ব্যবস্থা রেখেছেন কিনা কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আয়ামাতিক, মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিল লাহু ফি হারসিহি। এ ভাই, দুইটা জমি আছে, দুইটা জমি আছে, একটা হলো আখিরাতের জমি আর একটা হলো দুনিয়ার জমি। হার্স মানে খ্যাত, হার্স মানে কি? আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখেরা, যদি কেউ আখেরাতে আসবে কামার দিক, যদি কেউ আখেরাতের জমিকে চাষ করিয়া ফসল ফলানোর চেষ্টা করে, আল্লাহ কয় মেহনত করবি তুই যতটুক, তার চাইতে আমি, তার চাইতে আমি ফলন দেব অনেক অনেক গুণ বেশি। নাজিদ লাহু ফি হারসিহি, করবি এতটুক দেব এতখানি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। এটা অন্য কোন নবীর উম্মতের ফজিলত না, এটাই শেষ নবীর উম্মত আর ফজিলত। কথা বলেন, এটা শেষ নবীর উম্মত আর ফজিলত এইটাই যে আমল করবেন কম সওয়াব পেয়ে যাবেন বেশি। একটা রোজা রাখবেন 10টা রোজার সওয়াব। এই যে সুবহানাল্লাহ কইলেন, এতে বিশাল একটা গাছ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, 4000 নেকি। আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যায় একবার কলেমা পড়ার নেকি দ্বারা। কন সুবহানাল্লাহ, মান সামা রমাজান সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। বছর 365 দিনে তার মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন, ঈদ উল আজহার পরে 3 দিন 5 দিন, থাকলো কয়দিন? 360 দিন। এবার নবী বলেন, তুমি 36টা রোজা রাখবা, প্রত্যেক এক এক রোজায় 10 রোজা, 36 10 কে 360, বছরটা পুড়িয়ে গেল। রোজা রাখবা 36টে, সোয়াব পাবা 360 রোজার, অর্থাৎ সারা বছর রোজার সোয়াব। নামাজ পড়বেন কোন জায়গায়?
মসজিদে। জোরে কোন কোন জায়গা? এটি তো জামে মসজিদ না? জামে মসজিদে ইমামের পিছনে যদি নামাজ পড়েন তাহলে আপনার লাভ কি? এক ওয়াক্তের বিনিময়ে আপনি নামাজের সওয়াব পাবেন 527 ওয়াক্ত। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ? এক ওয়াক্তে কত ওয়াক্ত? আমার এর মধ্যে মুরব্বি বাবারা আছে, চেহারা দেখে অনেকটা টের পাই। জীবনের শুরু দিয়ে স্লিপ খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়তেন না, পা স্লিপ করে গেছে, পড়ে যাচ্ছেন পশ্চিম, ধাক্কা দিয়ে পূব দিক চলে গেছে। কোনো মতে ও পশ্চিম দিক পড়া যাবে না, কারণ ওদিক পড়লে নামাজ হয়ে যেতে পারে, ইবাদত হয়ে যেতে পারে। এরকম কিছু আল্লাহ আল্লাহ মানুষ আছে না সমাজে? এখনো আছে না? এই জায়গা যে কয়জন আছেন এই ছাড়া সমাজে রয়ে গেছে না সে গোষ্ঠী? আরে কি শিষ্যা তার বয়াস, আর এই গান দেবে একটু মমতাজ আসবে, যেটু বরণ বলি দেখবো নাচ গান, তা না তুই তা তুই একটু বয়াস মিলে সত্যি কি আয় এই বলে বেশ কিবার একদল আছে না? পয়সা ওয়াজের টাকা আমার কাছ থেকে, মমতাজ জানো কয় টাকা লাগবে? এরকম কিছু আল্লাহ আল্লাহ চোরটার দল। এমন কিছু মানুষ আমরা এখন বুড়ো কালে ইবাদত বন্ধে কি করি, নামাজ কালাম পড়ি, আমাদের জীবনের মূল্যবান সময়টা 40 বছর বয়স পর্যন্ত এরকম একটা ডুবলি মিশির মধ্যে দিয়ে অতিবাহিত হইয়া গেছে, গেছে না? চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তো আজহাল তফলি নাগাশত, মেজাজে তো আজহাল তফলি নাগাশত। জীবনের 40টি বছর চলে গেছে একেবারে পোলা পানি স্বভাবে, জিন্দগির মল ফিরছে 40-এর পারে যায়া, 15 বছর বয়সে সাবালেগ হয়েছেন, 40 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই। কত ওয়াক্ত কত বছর নামাজ কাজা হলো? 25। কয় বছর? ডেলি 6 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ, 1 ওয়াক্ত বেতের নামাজ, ওটা কিন্তু আলাদা ওয়াক্ত। মানুষ মারা গেলে ফিদিয়া ধরে টাকা কাফফারা ধরতে গেলে 6 ওয়াক্ত ধরে না? এই বেতের সহ 6 ওয়াক্ত। ডেলি যদি 6 ওয়াক্ত হয় আর 1 ওয়াক্তের বিনিময় হবে 80 হুক বা জাহান্নাম। এই একটু খেয়াল করেন, একটু হিসাব মিলান ভাই, 1 ওয়াক্তের বিনিময়ে 80 হুক বা, আর 1 হুক বায়ে 2,88,00,000 বছর, তাহলে 2,88,00,000 বছর যদি হয় 1 হুক বায়, 80 হুকমায় হয় 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। সুতরাং এক উক্ত নামাজ যদি সুইটা গেছে পড়ে দেন নাই, নারী বলো আর পুরুষ বলো, এক উক্তের বিনিময়ে তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। ডেলি 6 উক্তে কত বছর আসে? মাসে তে আর 150 উক্ত, মাসে পাঁচ কি বলা 318, 180 উক্ত নামাজ চড়ছে মাসে, তাহলে কত বছর কত উক্ত বছর আসে? এমন করে 25টা বছর নামাজ পড়ো নাই রে সোনা, তোমার জীবনে কি পরিমাণ তুমি গুনাহ কামাই করেছো, জাহান্নাম কত ইনকাম করেছো, কত বছর বছর হিসাব করে সারতে পারবা না। আল্লাহ রাসূল বলে, ও বান্দা তুমি মসজিদে আইসা জামাতে নামাজ পড়ো, এক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তোমারে 527 ওয়াক্ত অতিরিক্ত সওয়াব দান করবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে এমন করে যদি আপনি বাকি 15-20 বছর নামাজ পড়তে পারেন, আর ওয়াক্তে ওয়াক্তে যদি 527 ওয়াক্ত আপনার অতিরিক্ত বোনাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুন্নাস সাইয়্যাত যালিকা যিক্রা লিয-যাকিরিন। আল্লাহ পাকের সিস্টেম হলো নেকির দ্বারা গুনাহ মুছে দেয়, নেকিতে গুনাহ খাওয়াইয়া দেয়, নেকি বেশি হইলেই নেকিতে গুনাহ খেয়ে ফেলে। যখন তোমার বোনাস নামাজের রক্ত পাবা, নামাজের নামাজে অক্তে অক্তে 527 অক্ত অতিরিক্ত পাবা, আল্লাহ পাক ওই বিগত জীবনের সমস্ত কাজা নামাজের গ্যাপ গর্ত এই অতিরিক্ত বোনাস দিয়ে ভরপুর কইরা তোমারে পাক্কা নামাজি প্যাসেঞ্জার বানাইয়া, জান্নাতের যাত্রী বানাইয়া জান্নাতে পাঠাইয়া দিবে। বুঝেন নাই আমার হিসাব? এখন যদি আপনি বুড়োকালে নামাজ পড়তে আইছো তাও মসজিদে আসবে না, হ্যাঁ টুতি ব্যথা আমার যায় ব্যথা গ্যাস হয়েছি কি আর ভাই দিয়ে উঠি না, সময়ের সাথে বাড়ি নিয়ে সে ধান কাটতে কাটতে চলিয়ে যাবে এলা করেন টের ভাই না, এই ওই টালটু পাল্টু করে যদি আপনি আইজো জামাতে নামাজ না পড়েন, শোনা আপনার ওই বিগত গ্যাপ গর্ত কী দিয়ে বন্ধ করবেন?
বোনাস দিয়ে আল্লাহ তাআলা বন্ধ করে দেওয়ার একটা সুযোগ দিছিল, কিন্তু আপনি যে বোনাসও নেন না আসলও নেন না। এবার যা সূরা কিরাতের যে কোয়ালিটি জিজ্ঞেস করলে 99% পাবলিক আপনি নামাজের সব কিছুতে ফেল করবেন, ফেল করবেন মাস্ট। আমি মিয়া একটা দাঁড়ি ওয়াতে ইমামতি করতে করতে ও জগৎ পাইয়ে গেছে জম্মের বাজার, বিশাল বড় জামাজ উব্বো হলি মেলা তা জানছেন তা না, হজেরতে আসার পরে আজি সাবতি পারেন কিন্তু মশলা মশাইয়ের আপনি কিচ্ছু জানেন না, তবলিগে তিন চিল্লে দিয়েছেন বুড়োকালে এখনও কোরআন শরীফ পড়তে পারেন না, আর নামাজ ভঙ্গার কারণ 19 তার ভিতরে 1 নম্বরের নামাজে অশুদ্ধ পড়া, আপনি সে অশুদ্ধ কেরিয়ার দিয়ে নামাজ পড়তেছেন ঘরে দাঁড়ায় দাঁড়াই, এই যে মসজিদের এই ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যদি লকবার 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 একামত দিতে তালে রয়েছে, আর একামতের যে চেহারা তা শুনলি বমি আসে, শয়তানও আসতে আসতে লুঙ্গি খুলিয়ে তুই দৌড়ে যে কি কয় একামত দেয় না আকাম করে, আর দেয় একামত না দেয় হলে আকামত কিচ্ছু হয় না। তাহলে এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না, আর বোনাস তো পাইলেনই না, কাজেই আপনাকে নামাজ পড়তে হবে মসজিদে এসা পুরুষরা। কোন জায়গা পড়বেন? পড়বেন তো কষ্ট করে হামাগুড়ি দেয় ভাই, কেন পড়বেন না? এক অক্তের বিনিময়ে 500-700 অক্ত, এরপর আর